তো নির্বাচন তো সামনেই, তো প্রস্তুতি আমাদের তো আগে থেকেই প্রস্তুতি, যদিও সারা বছর ধরে আমরা কাজ করি। তো এখন আমরা দেখছি যে আমাদের যে চার সাড়ে চার বছরে যে কাজকর্ম করার পর অন্যান্য দলের মানুষের কীরকম প্রভাব পড়েছে আর কি, আমাদের প্রতি তাদের কী বিশ্বাস, সেই হিসাবে আমার যেহেতু পাঁচটা ওয়ার্ড আর পাঁচটা পঞ্চায়েত আছে, তো আমি প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা পঞ্চায়েতে, তার মানে সবগুলো বুথ যে এরকম না, মানে তিনটা চারটে করে বুথ করে আমরা এরকম মানে একটা জয়েনিং প্রোগ্রাম করছি। কদিন আগে করেছি অরঙ্গনগরে, সেখানে ২১১ জন ফ্যামিলি যোগ মানে আমাদের সাথে যুক্ত হয়েছে সিপিএম ছেড়ে। আজকে কতজন দেখলাম? আজকেও এখানটার মধ্যে এখানে আমাদের আছে ৪৮, ৪৯, ৪৬ মাত্র তিনটা বুথ থেকে, ৪৫, ৪৯, ৪৫ তিনটা বুথ থেকে এখনো ২১১ জন আজকেও জয়েন করেছে ৫৫টা পরিবার থেকে। তো এখানে আছে আরও লোক আমাদের আসছে, আমরা একটু পরে তাদেরকে আমি ওদেরকে সম্বোধন করব এই আর কি। কীরকম প্রভাব পড়বে না, এটা তো ঘটনা। আজকে যারা যোগদান করছে, যে আমরা তো কাউকে জোর জবরদস্তি করিনি, এবং আমরা এটাও করিনি যে যেগুলো সুযোগ সুবিধা পেয়েছে মানুষরা, সে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরই হোক কিংবা গ্যাসই হোক কিংবা ওয়াটার লাইন হোক কিংবা ভাতা হোক বা কিষাণ ভাতা হোক, ফসল বীমা যোজনা হোক বা অন্যান্য ভাতা, আমরা এখানের মধ্যে কে সিপিএম সে কে কংগ্রেস এগুলো আমি দেখিনি অন্ততপক্ষে আমার বিধানসভায়। এবং আমাদের যে কার্যকর্তা তাদেরকে বলা আছে যারা নিডি এবং যারা উপযুক্ত তাদেরকে দিতেই হবে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। এবং এতে আমি বুঝতে পারছি যে আমাদের এখানকার যারা মানুষ আছে যেহেতু তারা খুশি, এবং যদি কারো কারো যদি কোনো অভিযোগ থাকে আমি সোজাসুজি বলে অভিযোগ আমার কাছে এসে তোমরা অভিযোগ করবে, এবং সাথে তার যার যা যেটা পাওনা সেটা আমার মণ্ডলে হোক বুথে হোক বা আমরা পঞ্চায়েতে হোক আমরা জানিয়ে দিই, এবং তাকে তার সেই অভিযোগটাকে আমরা অ্যাড্রেস করি। স্যার, এই যে আজকে যোগদান করলো যে পরিবারগুলো যোগদান করলো, মানে কোন দল থেকে? তারা সব সিপিএম থেকে এসেছে।